The Indian government made a horrific mistake in thinking that they could interfere as aggressively as they did in the safety and sovereignty of Canada. কানাডার মাটিতে খালিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জারকে হত্যার অভিযোগে নয়াদিল্লি অটোয়া দ্বিপক্ষীয় কূটনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। কানাডা সরকার সেদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে এই খুনের সম্পর্কের অভিযোগ তুলতেই গত সোমবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডা ৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার দুদিন পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেছেন, কানাডার সার্বভৌমত্বের উপর আগ্রাসী হস্তক্ষেপ করে ভারত মারাত্মক ভুল করেছে। তিনি তার দেশে সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন। ট্রুডো বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে আরও পরিষ্কার ইঙ্গিত রয়েছে যে তাদের ভূখণ্ডে শিখ ভিন্ন মতাবলম্বীদের উপর টার্গেট করে কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত। কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত বিষয়ে তিনি বলেন, ভারতীয় সরকার এটা ভেবে মারাত্মক ভুল করেছে যে তারা কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আগের মতোই আগ্রাসীভাবে হস্তক্ষেপ করতে পারবে। ট্রুডো আরও বলেন, অটোয়া কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণ করবে, তবে বিস্তারিত আর কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান। কানাডা ৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার দুদিন পর ট্রুডো এই মন্তব্য করলেন। ওই কূটনীতিকদের বিরুদ্ধে কানাডায় খালিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জারকে হত্যার সাথে জড়িত থাকার এবং ব্যাপক অর্থে ওই দেশে ভারতীয় ভিন্ন মতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ রয়েছে। এক বছরব্যাপী বিবাদটি দ্বিপক্ষীয় সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এই মন্তব্য ছিল এ সময়ের মধ্যে সবচেয়ে কঠোর মন্তব্য। ভারত এই অভিযোগ অস্বীকার করে আসছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের এই পদক্ষেপ উদ্দেশ্য প্রণোদিত এবং অযৌক্তিক বলে অভিযোগ করা হয়। সেই সাথে বলা হয়, বারবার অনুরোধ করা সত্ত্বেও কানাডা সরকার নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনো প্রমাণ পেশ করতে পারেনি। ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডার ৬ কূটনীতিককেও বহিষ্কার করেছে।